আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার অরিন। আজকের পর্বে আপনাদেরকে একটি ডিম আর দুধ দিয়ে অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় যে একবার বাসায় তৈরি করে দেখবেন, বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে, এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। এখন এই চিনির মাঝে পানি দেওয়া ছাড়াই এটাকে জাল করে ক্যারামেল তৈরি করে নিব। তো জাল করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে ক্যারামেলটি এরকম খুবই সুন্দর একটা কালার ধারণ করেছে, তো তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এটাকে আমি একটি কাঁচের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, তবে আপনারা কিন্তু এখানে চাইলে পুডিং বাটিটিকেও ব্যবহার করতে পারবেন। তো এখন চলে এসেছি পরবর্তী স্টেপে। তো এখানে একটি বোল নিয়েছে আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। আর ডিম অবশ্যই রুমে স্বাভাবিক তাপমাত্রায় হতে হবে, ফ্রিজে থাকলে কমপক্ষে 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে তারপর ব্যবহার করতে হবে। এরপর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের 1/4 ভাগ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। এখন এইগুলোকে খুব ভালো করে বিট করে মিশিয়ে নিচ্ছে। তো খুব ভালো করে বিট করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এরপর দুধটিকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। দুধটিকে আগে থেকে জাল করে রুমের স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করতে হবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন ক্যারামেলের এই বাটিটাও ভালো করে সেট হয়ে গেছে। তো আমি এর উপর একটি চালনি নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দুধের মিশ্রণটিকে ঢেলে দিচ্ছি আর অবশ্যই ছেঁকে ব্যবহার করতে হবে। তো এখন আমি এটা ঢাকনা লাগিয়ে দিলাম, এরপর এটাকে আমি চুলায় উঠিয়ে দিব। তো চুলায় একটা হাঁড়ি দিয়ে দিয়েছি আর এর মধ্যে যথেষ্ট পরিমাণে পানি দিয়ে দিয়েছে। আর এর মধ্যে একটা টিস্যু দিয়ে দিলাম যাতে করে নিচের অংশটা না নড়ে, আর নড়লে কিন্তু দেখা যায় যে নিচের অংশটা অনেকটা উঁচা নিচু হয়ে যায়। তো এই জন্য একটা কাপড় বা টিস্যু দিয়ে দিলে কিন্তু এটা আর নড়াচড়া করে না, পুডিংটাও কিন্তু অনেক স্মুথ হয়। তো এখন ঢাকনা লাগিয়ে চুলার আঁচটিকে একদম হাই ফ্লেমে রেখে বেক করব 20 থেকে 25 মিনিট। এর থেকে কিন্তু বেশি সময় ধরে বেক করা যাবে না, তাহলে কিন্তু পুডিংয়ের মধ্যে ছিদ্র ক্রিয়েট হয়ে যাবে। 25 মিনিট বেক করে নেওয়ার পর এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। আর চুলা থেকে নামিয়ে এটাকে খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছিলাম। এরপর ফ্রিজে নর্মাল পোষণ এটাকে আমি 3 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছে। এখন আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। তো প্রথমে একটি ছুরি সাহায্যে 4-5টা এইভাবে ছাড়িয়ে দিতে হবে। এরপর উপরে একটি প্লেট দিয়ে এটাকে এইভাবে মোল্ড আউট করে নিচ্ছে। আর পরের ক্লিপগুলো ভুলবশত রিমুভ হয়ে যাওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত, এই জন্য ভিডিও ক্লিপগুলো আর অ্যাড করা সম্ভব হয়নি। তো আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। খেতে দারুণ মজার হয়েছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।